আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এবং আপনারা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার পুনরায় চালু করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আপনারা তো সবাই জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে একটা দরখাস্ত লিখতে হয়। যদি আমাদের বন্ধ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করতে চাই তাহলে আমাদেরকে ব্যাংকের ম্যানেজারকে একটি দরখাস্ত লিখতে হয়। তো আপনারা সেই দরখাস্তটি বা অ্যাপ্লিকেশানটি কীভাবে লিখবেন, তো আপনারা বাড়িতে বসে এটা লিখতে পারবেন কলম দিয়ে। আপনারা নিজে কলমে লিখতে পারেন এটা, বা আপনারা প্রিন্ট আউট করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশান ফর্মটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করতে পারেন। তো আপনারা ব্যাংকের ম্যানেজারকে কীভাবে দরখাস্তটি লিখবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা কী লিখবেন, প্রথমে লিখবেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এটা লিখবেন প্রথমে। তারপরে এখানে আপনাদের ব্রাঞ্চের নামটা দিবেন, যে জায়গাতে আপনাদের ব্যাংক রয়েছে সেই জায়গার নামটা দিবেন। এরপরে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু করতে চান পুনরায় সেই ব্যাংকের নাম দিয়ে দিবেন, আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়েছি। এরপরে প্রথমে শুরু করবেন, প্রথমে লিখবেন মহাশয়। যেহেতু আপনারা ব্যাংকের ম্যানেজারকে দরখাস্ত লিখতে চলেছেন তার জন্য আপনারা মহাশয় লিখবেন প্রথমে। এরপরে লিখবেন আমার সবিনয়ে নিবেদন এই যে আমি অমুক, এই জায়গাতে আপনাদের নামটা লিখবেন, যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তার নাম লিখবেন অবশ্যই এই জায়গাতে। এরপরে লিখবেন আপনার ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে, এই জায়গাতে আপনার এটাও লিখতে পারেন আপনার ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাকাউন্টটি কারণবশত বন্ধ হইয়া গিয়াছে, তাই যাহাতে অ্যাকাউন্টটি পুনরায় চালু হয় তাহার সুব্যবস্থা করিয়া বাধিত করবেন। এরপরে নিচে লিখবেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকিব। তো এইভাবে আপনারা লিখবেন প্রথমে, আপনারা সেম টু সেম লিখতে পারেন এরকমই, বা আপনারা নিজে সাজিয়ে একটু লিখতে পারেন। এরপরে নিচে আপনাদেরকে কিছু ডিটেলস দিতে হবে, যেমন প্রথমে নাম দিবেন, তারপরে ফাদার্স নেম দিবেন, তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, তারপরে ডেট দিবেন, তারপরে প্লেস দিবেন। তো প্লেসের জায়গায় অবশ্যই আপনাদের গ্রাম বা শহরের নামটা দিবেন, যে জায়গাতে আপনি বসবাস করেন। এরপরে সাইডে দেখতে পাচ্ছেন নিচে সিগনেচার, এই জায়গাতে অবশ্যই আপনার সিগনেচারটা দিবেন, অবশ্যই এখানে সই করবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা যেদিন অ্যাপ্লিকেশান জমা দিবেন সেই দিনের ডেটটা দিবেন অবশ্যই, অন্য ডেট দিবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেশান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং এরকমই ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগছে না, একজন ভারতীয় যদি একজন ভারতীয় সাহায্য না করে তাহলে কে করবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা একটু সময় বের করে এই ভিডিও ডেসক্রিপশান বক্সটা একটু ফলো করবেন, ওখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো। থ্যাংক ইউ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।